হাই বন্ধুরা কেমন আছো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে ফুলকপি কষা তার জন্য নিয়ে নেবো ফুলকপি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা পাঁচ ফোড়ন হলুদ লঙ্কা লবণ তেজপাতা ধনেপাতা আদা রসুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফুলকপিতে হলুদ লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে ফুলকপিটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে তাতে দিয়ে নেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেবো হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেবো আলু আর কফি ভাজাটা তারপর সবগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেব কুচিয়ে রাখা ধনে পাতাটাকে ধনে পাতার সঙ্গে কপি আলুটা ভালো করে মিক্স হয়ে গেলে তাতে দিয়ে নেব পরিমাণ মতো জল তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে তাতে দিয়ে নেবো গরম মশলাটা গরম মশলার সাথে কপি আলুটা ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তাহলে আমার আলু দিয়ে ফুলকপি কষার রেসিপি রেডি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন